এরশাদ হাসিনার বিরুদ্ধে মুখে মুখে ফিরেছে যেসব স্লোগান। স্লোগানকে বলা হয় আন্দোলনের ভাষা। সময়ের প্রয়োজনে, দাবির প্রয়োজনে মিছিল ও সমাবেশ থেকে স্লোগান জন্ম নেয়, হয়ে ওঠে আন্দোলনকারীদের দাবির প্রতীক। আবার সময়ের সঙ্গে সঙ্গে স্লোগান বদলেও যায়, নতুন আন্দোলন তৈরি করে নতুন স্লোগান, যুক্ত হয় পুরনোর রেশ। জুলাইয়ের শুরু থেকে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ। যত দিন গড়ায় পরিস্থিতি, ততই অগ্নিগর্ভ হয়ে ওঠে। এক পর্যায়ে কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা দাবিতে করায় ছাত্র জনতার এই আন্দোলন। মধ্য জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় মাঝরাতে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। 1968 সালের শেষের দিকে তখনকার পূর্ব পাকিস্তান ছাত্র সংগ্রাম কমিটির নেতৃত্বে 11 দফার দাবি আদায় উত্তল হয়ে উঠেছিল পূর্ব পাকিস্তান। আর ওই আন্দোলনে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। পাকিস্তানে তখন আইয়ুব খানের শাসন চলছে, বরাবরের শোষণ বঞ্চনা। বাঙালি রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে করা আগরতলা ষড়যন্ত্র মামলা সহ নানা কারণে ফুঁসে উঠেছিল পূর্ব পাকিস্তানের মানুষ। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের পতন ঘটেছিল এক দশকের আইয়ুব শাহের। 1969 সালের ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন সভা সমাবেশে তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, জালো জালো আগুন জালো, আয়ুব মোনায়েম ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই স্লোগান শোনা যেত। স্বাধীন বাংলাদেশে 1990 সাল ছিল ব্যাপক গণ আন্দোলনের বছর। গদিতে তখন সামরিক স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ। 1990 সালের 4 ডিসেম্বর গণ আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরও 2 দিন পর 6 ডিসেম্বর গদি ছাড়েন এরশাদ। যাই হোক, এরশাদ পতনের আন্দোলনে ব্যাপক জনপ্রিয় স্লোগান ছিল জনতার দাবি এক, এরশাদের পদত্যাগ, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এরশাদ বিরোধী গণ আন্দোলনে একটি স্লোগান সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল, গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক। এরশাদ পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি দেশ শাসন করেছে। সর্বশেষ 16 বছর টানা ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তার নীতি কথা ও কাজে ত্যক্ত বিরক্ত হয়ে মানুষ রাজপথে নেমে আসে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট ক্ষমতা ও দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত 1 জুলাই আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে আন্দোলন অহিংসই ছিল, কিন্তু দমন পীড়নের পর সব শেষে সরকার পতনের এক দফা দাবিতে চলে আন্দোলন। ফলাফল 5 অগস্ট সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়ন। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এর মতো শ্লেষের প্রতিবাদ এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা এক দাবিতে। 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এর মতো কিছু স্লোগানও ওঠে। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, আমার ভাই কবরে খুনিরা কেন বাইরে, আমার ভাই জেলে কেন, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, এমন স্লোগান শোনা যায়।